নমস্কার শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত আমরা একটা ডেলি সিরিজ স্টার্ট করেছিলাম হিস্ট্রি এর থাউজেন্ড এমসিকিউ সিরিজ যেখানে আমরা প্রত্যেক দিন দশটা করে এমসিকিউ ডিসকাশন করবো এবং এক্সপ্লেনেশন দেব ওকে সো এই সিরিজটা আমাদের টার্গেট ছিল আমাদের তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করা প্রত্যেক দিন এবং এভাবেই আমরা হাজারটা এমসিকিউ সিরিজ স্টার্ট করবো এবং বিসিএস প্রিলিমসের আগে এই সিরিজটা আমরা শেষ করবো ওকে তো চলো আজকে শুরু করে যাক প্রথম প্রশ্ন দিয়ে ট্রিটি অফ সলভাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্স ঠিক আছে এটার অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ওকে ট্রিটি অফ সলবাই কবে সাইন হয়েছিল না মে মাসের সতেরো তারিখে সতেরোশো বিরাশি সালে এটা সাইন হয়েছিল ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা ডেট বাই রিপ্রেজেন্টেটিভস অফ মারাঠা এম্পায়ার অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওকে আফটার লং নেগোসিয়েশনস টু সেটল দ্য আউটকাম অফ ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ওকে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারকে সেটেল করতে ট্রিটি অফ সলভাই হয়েছিল ঠিক আছে তারপর নেক্সট প্রশ্ন আমাদের দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট বিটুইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হোম কাদের মধ্যে ব্যাটেল অফ বক্সার হয়েছিল ঠিক আছে এখানে অ্যান্সারটা হবে মীর কাসিম কত তারিখে হয়েছিল বাইশে অক্টোবর হয়েছিল ব্যাটেল অফ বক্সার কত সালে সতেরোশো চৌষট্টি সালে ঠিক আছে কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাকে লেট করেছিল কি ফোর্সটাকে হেক্টর মুন্ডো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খুব খুব পরীক্ষায় আসে ঠিক আছে এবং কম্বাইন্ড আর্মিজ অফ মির কাশিম নবাব অফ বেঙ্গল ছিল নবাব অফ আওয়াজ এবং মুঘল এম্প্র শাহ আলম টু ওকে নেক্সট প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন ম্যাগনাকাটা অফ ইন্ডিয়ান এডুকেশন ম্যাগনাকাটা কাকে বলা হচ্ছে এখানে অ্যান্সারটা হয়ে যাবে উডের ডিসপ্যাচ ওকে উড কে ছিলেন স্যার চার্লস উড ছিলেন আমাদের প্রেসিডেন্ট কোথাকার না বোর্ড অফ কন্ট্রোল ঠিক আছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি প্রথম একটা ইম্পর্টেন্ট এফেক্ট এনেছিলেন স্প্রেডিং এডুকেশন ইন ইন্ডিয়া কত সালে আঠারোশো সালে ওকে নেক্সট প্রশ্ন হুইচ ভাইস রয় পাস্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট এই দুটো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কত সাল এটা মনে রাখতে হবে আঠারোশো আটাত্তর সাল কে করেছিল না লর্ড লিটন অপশন এ নেক্সট প্রশ্ন হু ওয়াজ দ্য অনলি ভাইস রয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার্ড ইন অফিস ঠিক আছে কোন ভাইসরয়কে অফিসের মধ্যে হত্যা করা হয় এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড মায়ো ওয়াজ দ্য অনলি ভাইস রয় টু বি মার্ডার্ড ইন অফিস তিনি ভিজিট করতে গিয়েছিলেন পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর আইসল্যান্ডের এবং সেখানে তিনি আঠেরোশো সালে তাকে মারে পাঠান কনভিক মানে পাঠান গোষ্ঠীর একজন নাম হচ্ছে কিনা না শের ওকে শের আলি নামের একজন একে হত্যা করেছিল ওকে নেক্স প্রশ্ন লর্ড রিপন অ্যাপয়েন্টেড হান্টার কমিশন কিসের জন্য লর্ড রিপন হান্টার কমিশনকে অ্যাপয়েন্ট করেছিলেন না অপশন বি এডুকেশন রিফর্মস ইন ইন্ডিয়া ওকে এই এডুকেশন এই হান্টার কমিশনকে কবে অ্যাপয়েন্ট করা হয়েছিল না ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আঠারোশো বিরাশি সালে ওকে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ স্যার উইলিয়াম হান্টার এই মেম্বার অফ এক্সিকিউটিভ কাউন্সিল অফ ভাইস রয় ঠিক আছে

হু অ্যাম দ্য ফলোয়িং ওয়াজ অলসো নোন অ্যাস মারা মেখিয়াভেলি মারাঠা স্রাজ্যের মেখাভেলি কাকে বলা হয় নানা ফোরনবিশকে হয় কারণ নানা ফোরনবিশ ওয়াজ এন ইনফ্লুয়েন্সের মিনিস্টার অ্যান্ড স্টেটস ম্যান অফ দ্য মারাঠা এম্পায়ার ডিউরিং দ্য পেশো অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে হি প্লেড এ পাইভোটেল রোল ইন হোল্ডিং দ্য মারাঠা কনফিডেন্স এই জন্যই বলা হয় মারাঠা সাম্রাজ্যের মেখিয়াভেলি ওকে নেক্সট প্রশ্ন দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম কিসের সাথে জড়িত এটার অ্যান্সার হয়ে যাবে শ্রীরঙ্গপত্তনম মানে থার্ড অ্যাংলো মাইশোর ওয়ার কত সালে হয়েছিল আঠারোশো সাতেরোশো সালে আঠারোই মার্চ হয়েছিল ডেটটা খুবই ইম্পর্টেন্ট ওকে কিসের জন্য হয়েছিল না থার্ড অ্যাংলো মারাঠা মাইশোর ওয়ার্কে থার্ড অ্যাংলো মাইশোর ওয়ার্কে শেষ করতে আঠেরোই মার্চ সাতেরোশো বিরানব্বই সালে হয়েছিল ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম কার সাথে হয়েছিল লর্ড কর্নওয়ালিস ছিল একদিকে এবং অপর দিকে ছিল রিপ্রেজেন্টেটিভস সব নিজামা ভাইরাবাদ মারাঠা এম্পায়ার রিপ্রেজেন্টেটিভ এবং টিপু সুলতান ছিল ঠিক আছে রুলার অফ মাইশোর ঠিক আছে নেক্সট প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য পুনা প্যাক্ট এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট প্রশ্ন ঠিক আছে এখানে অপশনে বলা হয়েছে ইট ওয়াজ দ্য এগ্রিমেন্ট বিটুইন জওয়াহরলাল নেহরু এবং বি আর আম্বেদকর এটা ভুল ঠিক আছে পুনা প্যাক্ট হয়েছিল মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে ঠিক আছে ফেমাস পুনা প্যাক্ট ওকে এই গেল আমাদের ডেলি দশটা প্রশ্ন থাউজেন্ড এমসিকিউ সিরিজের হিস্ট্রিতে ঠিক আছে এভাবে আমরা প্রত্যেক দিন দশটা করে এমসি তোমাদের জন্য আনবো উইথ এক্সপ্লেনেশন হিস্ট্রিতে বিশেষ ফিলিমস টু জিরো টু ওয়ানকে টার্গেট করে এবং কিছুদিন পর থেকে ইকোনমি এবং জিওগ্রাফিরও সিরিজ আস্তে আস্তে আসবে থাউজেন্ড এমসি কিউ সিরিজ ডেলি বেসিসে ঠিক আছে তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য ওকে এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো আমাদের প্রচেষ্টাগুলো যদি ভালো লাগে এবং তোমরা আমাদের মোটিভেট করো যেন তোমাদের সাথে আমরা একসাথে চলতে পারি বিসিএস ফিল্মসকে টার্গেট করে এবং এই কোর্সটাকে যেন আমরা শেষ করতে পারি থাউজেন্ড এমসি এখন হিস্ট্রি আপাতত শুরু করেছি এরপরে ইকোনমিক্স জিওগ্রাফি আস্তে আস্তে আসবে সো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ